সবাইকে স্বাগতম দাদার স্কুলে। এই ভিডিওতে আমরা আলোচনা করব আরজিবি এবং আরজিবি আলফা মেথড সম্পর্কে, কিভাবে এই মেথড দুটো ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটে কালারের কাজ করতে পারি। আমরা দেখতেই পাচ্ছি আমাদের সেই খুবই পরিচিত সিম্পল একটা ডামি প্রজেক্ট। এই প্রজেক্টের ভেতরেই আমরা এখন প্যারাগ্রাফ সেকশানে তার ব্যাকগ্রাউন্ড কালারকে চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব প্রথমে আরজিবিতে এবং তারপরে আরজিবি আলফাতে, এবং এই দুটোর যে ইম্প্যাক্ট আছে সেটাকে প্র্যাকটিক্যালি দেখব। তো প্যারাগ্রাফ সেকশনের স্টার্টিং ট্যাগের ভেতরে এসে আমাদের প্রথম কাজ, আমাদেরকে একটা অ্যাট্রিবিউট তৈরি করতে হবে এবং সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে স্টাইল। যেমনটা এর আগের ভিডিওতে আমি বলে আসলাম যে কালার নিয়ে কাজ করতে গেলে স্টাইল অ্যাট্রিবিউট মাস্ট। ওকে, স্টাইল অ্যাট্রিবিউট ইকুয়াল ডাবল কোটের ভেতরে আমাদেরকে টাইপ করে দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার, দ্যাট মিন্স আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটাকেই শুধু চেঞ্জ করতে চাই, কোলন। এখন আমরা যে কোনো একটা কালারের নামকে বলবো, বাট সেই নামটাকে বাই নেম আমরা বলবো না, আমরা বলবো আরজিবি ভ্যালু দিয়ে। তো আমরা যে আরজিবি ভ্যালুটাকে ব্যবহার করছি সেজন্য আমরা টাইপ করবো আরজিবি। তারপরে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে এখন আমাদেরকে টাইপ করতে হবে তিনটা ডিস্টিংক্ট ভ্যালু। তো আমি আরও একবার ডেমনস্ট্রেট করি যে আরজিবির ভেতরে আর রিপ্রেজেন্ট করে রেড, জি গ্রিন, অ্যান্ড বি হচ্ছে ব্লু। এবং এই যে প্রত্যেকটা কালার, তিনটা ইন্ডিভিজুয়াল কালার, তাদের কিন্তু একটা রেঞ্জ আছে। আমরা এই তিনটা কালারের জন্য কোনো অসীম সংখ্যাকে কিন্তু পুট করতে পারবো না, আমাদেরকে 0 থেকে 255, দ্যাট মিন্স 255-এর ভেতরেই সীমাবদ্ধ থাকতে হবে। আমরা যদি আর এর ভ্যালু 0 থেকে 255-এর ভেতরে যে কোনো একটা ভ্যালু দিই তাহলেই সেটা ভ্যালিড, বাট যদি আমরা 300, 500 বা 1000 দিই সেটা কিন্তু একটা ইনভ্যালিড ইনপুট ফর আওয়ার আরজিবি অ্যাপ্রোচ, রাইট? সো আমি যদি এখন চাই যে আমার কালারটা শুধুমাত্রই লাল হবে ব্যাকগ্রাউন্ডের, তাহলে আমি আমার প্রথম যে সেকশনটা আছে সেখানে টাইপ করব 255, দ্যাট মিন্স রেডের ভ্যালু 255। তারপর একটা কমা দিয়ে আমি টাইপ করছি 0, দ্যাট মিন্স আমার গ্রিনের যে ভ্যালুটা আছে সেটা হবে 0। এবং তারপরে আরও একটা কমা দিয়ে আমি যদি টাইপ করি 0, দ্যাট মিন্স আমার ব্লুর প্রপার্টি হবে 0, দ্যাট মিন্স এই কালারটার ভেতরে আমার গ্রিন কালারের কোনো ইনপুট থাকবে না, আমার ব্লু কালারের কোনো ইনপুট থাকবে না, বাট রেড কালারের ইনপুট থাকবে এবং সেটা ম্যাক্সিমাম। ওকে, আমরা আরও একবার বলে রাখি যে এই আরজিবি মডিউলের ভেতরে আমাদের মিনিমাম হচ্ছে 0 এবং ম্যাক্সিমাম হচ্ছে 255। এ অবস্থায় আমরা কন্ট্রোল এস বাটনে প্রেস করে সেভ করছি, ব্রাউজারে এসে রিলোড করছি, তাহলেই দেখতে পাচ্ছি যে একদম গাঢ় একটা লাল কালারের ব্যাকগ্রাউন্ড আমাদের প্যারাগ্রাফ সেকশনের নিচে চলে আসলো। এ অবস্থায় আমি যদি চাই যে না, এই লালটাকে আমি আরেকটুখানি চেঞ্জ করব, লালের অন্য টোনের ভেতরে যাব, তাহলে আমি 255-কে চেঞ্জ করে ফর এক্সাম্পল 100 দিতে পারি। কন্ট্রোল এস, ব্রাউজারে এসে রিলোড করছি, তাহলে কিন্তু এখন শুধুমাত্র রেডেরই ইনপুট আছে, বাট সেই ইনপুটের পরিমাণটা কিন্তু কম, দ্যাটস ওয়াই এখন এই যে কালারটা আমরা দেখতে পাচ্ছি তাকে কিন্তু প্রপার রেড মনে হচ্ছে না, রাইট? সো এই অবস্থায় আমি যদি একটু একটু করে সবগুলো কালারের ইনপুট দিই, ফর এক্সাম্পল আমার রেডের ইনপুট হলো 100, আমার গ্রিনের ইনপুটও হচ্ছে 100, অ্যান্ড ব্লুর ইনপুটও হচ্ছে 100, কন্ট্রোল এস বাটনে প্রেস করে সেভ করছি, ব্রাউজারে এসে রিলোড করছি, এ অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা গ্রে আউটপুট তৈরি হচ্ছে, রাইট? সো এই যে তিনটা কালার প্রপার্টি আছে, রেড, গ্রিন অ্যান্ড ব্লু, এদেরকে আমরা বিভিন্নভাবে ম্যানিপুলেট করে অসংখ্য কালার তৈরি করতে পারি। এবং এখনের আমাদের মডার্ন ওয়েবসাইটের যে কালারের জাঁকজমক একটা ভাব, সেটা কিন্তু এই যে টিউনিং করার যে ফ্যাসিলিটি তার কারণেই আসে। অলরাইট, সো এখন আমি আপনাদের জন্য একটা প্রশ্ন ছুড়ে দেব যে আমরা যদি চাই যে আমাদের ওয়েবসাইটের কোনো একটা সেকশনের কালার শুধুমাত্র গ্রিন হবে, তাহলে আরজিবিতে তার ভ্যালুটা কেমন হবে? আপনারা চাইলে সেটাকে কমেন্টে আমাদের কাছে জানাতে পারেন। আর হোপফুলি সবার কাছে আরজিবির কনসেপ্টটা ক্লিয়ার। এবারে আমরা চলে যাব আরজিবি আলফাতে। আরজিবি আলফা, দ্যাট মিন্স এখানে আমাদের একটা এক্সট্রা প্রপার্টি থাকবে। সো আমাদেরকে এখানে আরজিবি যেখানে শুধু লিখে রাখছিলাম সেখানে আমরা এবার টাইপ করব আরজিবি এ, দ্যাট মিন্স আরজিবি আলফা, রাইট? এবং এখানে আমাদেরকে আরও একটা কমা বসাতে হবে অফকোর্স, এবং আমরা আলফার জন্যে তার রেঞ্জটার সাথে এবার ফ্যামিলিয়ার হবো। আমরা যেমন রেড, গ্রিন, ব্লু তাদের রেঞ্জটাকে জানলাম 0 to 255, সেম একইভাবে আমাদের আলফা ভ্যালুর জন্য কিন্তু একটা মিনিমাম টু ম্যাক্সিমাম রেঞ্জ আছে। আমাদের আলফা ভ্যালুর মিনিমাম হচ্ছে 0.00 এবং ম্যাক্সিমাম হচ্ছে 1.0, দ্যাট মিন্স আমরা যদি 0.00 এই ভ্যালুটা পুট করি অ্যান্ড কন্ট্রোল এস বাটনে প্রেস করে রিলোড দিই,
তাহলে এখন দেখতে পাবো যে আমাদের এখানের কালারটা কিন্তু একদম ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। দ্যাট মিন্স জিরো যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে ফুললি ট্রান্সপারেন্ট, একদমই স্বচ্ছ, এর ভেতর দিয়ে সব দেখা যাবে। বাট যদি এই জিরোর ভ্যালুটা আমরা আস্তে আস্তে ইনক্রিজ করি, ফর এক্সাম্পল আমি যদি এখানে টাইপ করি 0.3, কন্ট্রোল এস অ্যান্ড দেন রিলোড, এখন যেটা হচ্ছে যে আমাদের আগের যে গ্রে কালারটা ছিল সেই গ্রে কালারটা কিন্তু কিছুটা স্বচ্ছ হয়ে তার ভেতর দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটাকেও দেখতে পাচ্ছি। এখন যদি আমরা চাই যে না, আমাদের এই কালারটা, এই গ্রে কালারটার কোনো স্বচ্ছতারই দরকার নেই, সে একদম অস্বচ্ছ অপ্যাক অবস্থায় থাকবে, সেই ক্ষেত্রে আমরা যে ভ্যালুটা পুট করব সেটা হচ্ছে 1.0, কন্ট্রোল এস অ্যান্ড ব্রাউজারে এসে রিলোড। তাহলে এখন এই যে কালারটা দেখা যাচ্ছে এটা নর্মাল শুধু আরজিবিতে যে রেজাল্ট আমরা পাচ্ছিলাম এক্স্যাক্টলি সেই রেজাল্টটাই পাচ্ছি। তো এই ছিল আমাদের আলফার ব্যবহার। আলফার ভ্যালু যত কম হবে আমাদের কালারটা তত স্বচ্ছ হবে এবং তার ভেতর দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডকে তত বেশি তত স্পষ্টভাবে দেখতে পারবো। তো এটার আদতে কোনো স্পেসিফিক ভ্যালু নেই যে ওয়েবসাইটে কাজ করার ক্ষেত্রে স্পেসিফিক 0.3, 0.5 এই ভ্যালুটাই ব্যবহার করা উচিত, এমন কোনো কিছু নেই। এগুলো আদতে সেনেরিও টু সেনেরিও চেঞ্জ হয়, আমরা আমাদের প্রয়োজনের উপর ভিত্তি করে এই ভ্যালুগুলোকে চেঞ্জ করব এবং দেখব কোনটা আমাদের জন্য বেস্ট স্যুট। সো আশা করছি সবার কাছে এই ভিডিওর কনসেপ্ট একদমই ক্লিয়ার। তারপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।